हाय एवरीवन, अस्सलाम वालेकुम। रमजान स्पेशल खूब ही हेल्दी एक रेसिपी निये अपने सबार माझे हाजिर हो गेलाम। आज के आमी आपनादेर साथे मिष्टी दई दिए चीड़ार खूब ही मजार एक डेजार्टर रेसिपि शेयर करछि। एटा खूब ही हेल्दी एक रेसिपि, आपनारा चाइले सेहरी किंबा इफतार दुईटा टाइमे खेते पारबेन आर तैरी कराओ खूब ही सहज। आशा करछि आमार आजकेर रेसिपिटा भालो लागबे। भालो लागले आमार चैनलटी सबसक्राइब करे नेबेन। प्रथमे आमी एकटा चालनेर मध्ये निये नेछि हाफ कापेर मतो चीरा। आर चालनेर मध्ये नेওয়ার कारण होच्छे चीरार मध्ये किन्तु प्रचुर परिमाणेर बाली थाके, एरपरे बालिटा किन्तु झरे जाबे। तारपरे होच्छे चालनेर मध्येई आमरा एटा भिजिए राखबो जाते करे पानीटा झराते सुविधा हय়। एरपरे हाथ दिये भालोभाबे कोसले कोसले चीराटाके भालोभाबे क्लिन करे निते होबे जाते करे कोनो प्रकारेर बाली ना थाके। भालोभाबे धोवार परे बाटिर मध्ये सामान्य करे पानी दिये चालनी सह एटाके 5 मिनिटेर मतो भिजिए রাখতে হবে। জাস্ট 5 মিনিট পরে চালনি সহ উঠিয়ে নিতে হবে। এরপরে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিতে হবে চিড়ার। এই যে ভিজিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। এখন আমি দুধ জাল করে নেব। এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে জাস্ট আমি 5 মিনিটের মতো একটু জাল করে নেব যাতে করে একটু ঘন হয়ে আসে। এখন আমি ডেজার্টটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। তার মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো মিষ্টি দই। আপনারা চাইলে টক দই দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মিষ্টি দই দিয়ে তৈরি করলে খেতে বেশি টেস্টি হয়। হাফ কাপের মতো মিষ্টি দই নিয়ে নিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেচ্ছি ভালোভাবে। তারপরে যে দুধটা জাল করেছিলাম ওখান থেকে আমি দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা, দই আর দুধ দুটাই। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু আমরা এখানে মিষ্টি দই ব্যবহার করেছি সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম লাগতে পারে। খুবই সামান্য করে আমি লবণ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গিয়েছে আমার। এখন আমি চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়ার পানিটা সম্পূর্ণভাবে ঝরে গিয়েছে। এখন আমি এর মধ্যে দুই ধরনের ফ্রুট ব্যবহার করছি। আপনারা চাইলে এক ধরনের ফ্রুট কিংবা আরও বেশি ফ্রুট দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। এখানে আমি কলা আর আম ব্যবহার করছি। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা। দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ। চাইলে আপনারা এখানে আরও ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। ডেজার্টটা এখন সম্পূর্ণভাবে রেডি। এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। সেহরি কিংবা ইফতারের সময় আপনারা কিন্তু এটা বাসা অবশ্যই ট্রাই করবেন। দেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য উপরে আমি কিছু ফ্রুট দিয়ে দিচ্ছি, কলা, তারপরে হচ্ছে আম, তারপরে হচ্ছে কয়েকটা কিশমিশ যাতে করে দেখতে ভালো লাগে। এই যে এটা আমার হয়ে গিয়েছে। আজকের ডেজার্টের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।